السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي ونسلم على حبيب الكريم أما بعد رضي الله عنهم وردوا عنه ذلك لمن خشي ربه الله تبارك وتعالى এবং রসুল করিম সাল্লা তাল আলাইসালাম আখিরি জামান আর ফিতানা সম্পর্কে কোরআন হাদিসের বেকের দিতে গিয়ে কোরআনের বেককে দিতে গিয়ে রসুল ইসলাম এসাদ করেন শেষ পর্যন্ত বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তর দল হয়েছিল আমার উম্মত তিয়াত্তর দল বিভক্ত হবে একদল জন্নতি বাকিরা জাহান নামী এখন এতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে যারা বাতাল ফারকা ছিল ওহাবি তবলিগি তারা চিহ্নিত হয়ে গেছে এখন ইরান কোটি কোটি টাকা খরচ করে এই দেশের সুন্নি প্রতিষ্ঠান সুন্নির দরবারগুলিকে শিয়া বানানোর জন্য তারা প্রস্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছে তো যেহেতু এই দেশের মানুষ আর শূন্য তল জমাতের মেজরিটি চট্টগ্রামের মানুষ শূন্য জমা শূন্য জমাতের সংখ্যা বেশি চট্টগ্রামে সুতরাং এখন নব্বই বের হয়েছে আমাদের চট্টগ্রামে ঢাকায়ও কারণ তারা নিজেকে প্রকাশ্য শিয়ে বললে এই দেশের মানুষ তাদেরকে সমর্থন করবে না সুতরাং তারা সুন্নি সেজে তারা শিয়ে মোঝাব প্রসার করার জন্য মানুষকে টাকা দিচ্ছে কারণ ইরানের লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে তারা মানুষকে টাকা দিয়ে খরিদ করে মানুষের ইমান খরিদ করতেছে শিয়ে বানাচ্ছে কিন্তু নিজকে শিয়ে বলছে না কেন যেহেতু আমাদের দেশে সুন্নিয়তের সংখ্যা বেশি এই জন্য আসল জিনিসকে ব্যবহার করে নকল জিনিস বাজারে চালাতে চায় একদিন হয়তো তারা নিজে নিজকে শিয়া প্রকাশ করবে শিয়া এরা ইমাম আলী মকামের শত্রু যারা ইমাম আলী মকামকে চিঠি দিয়ে কুভে নিয়েছিল তারাই ইমামকে শহীদ করেছে শিয়ারা আজ যারা শিয়েদেরকে সমর্থন করবে তারা ইমাম হাসান ইমাম হুসাইন মৌল আলী সাহুদা ইমাম পা শত্রু তারা আলো শত্রু কারণ এই সিয়ারাই ইমাম হোসাইনকে শহীদ করেছিল কারণ এজিদ নির্দেশ দিয়েছিল ইমামকে শহীদ করার জন্য এজিদের উপর হোদার লানত এবং এজিদের সাহায্যকারী উপর আল্লাহর অভিশাপ ফেরস্তাদের অভিশাপ কিন্তু আমরা আহ সুন্নত ওয়াল জামাত হজরতে আল্লামা গাজী শেয়ার বাংলা রুজি আল্লাহ আমলে এবং পরিচয় করে দিয়েছেন সিএদের সাথে মরুদের সাথে ওহাবিদের সাথে কোন সম্পর্ক রাখবে না মুসলমান আছে তারা এই সাথে সম্পর্ক রাখতে পারে না তারা শুন্নী সেজে এই দেশের মানুষ মেজুরিটি শূন্যী শুননি সেজে সুন্নি প্রতিষ্ঠানগুলি এবং সুন্নি দরবারগুলি থেকে তারা টাকা দিয়ে মানুষ করে করে মানুষের আকিদা খারাপ করতেছে এবং তারা সিদ্দিক আকবর ফারুক আজমকে এমন মন্দ বলেছে এমন এমন গালাগালি করতেছে সাবাই ক্রামকে সমস্ত ফেকার কিতাবে আছে সব্যু সব্যু শেখ কুবুরুন কুবরুন হানবি মোজা সাফি মালিক হাম্বলি সারি মোজাবের মতে সাহাবাই ক্রাম হযরত ফারুক আজম এবং হজরত সিদ্দিক আকবর গালি দিলে আবু জাহেল আবু জাহলের মতো পরিষ্কার কাভার হয়ে যাবে সুতরাং রাফেজি তারাদের দে কাভের সিয়েদের মধ্যে রাফেজিরা দে কাভের একতরপুর এজমা হয়ে গেছে সাই মুসাবে বাকসিয়ারা তারা জাহান্নামি এই জন্য তাদের বিরুদ্ধে সমান আর মুজাদ্দেদ হজরত আবদুল্লাজি মহাদ্দী ধরে বিরোধী লাউতলান হু উনি রসাল আ এসনা সারিয়ার কেশন এবং সিয়েদির বিরুদ্ধে পীর মেহের গুলডোবির হামতুল্লায় উনি ফতোয়া মেহরিয়ের মধ্যে শিয়াদের বিরুদ্ধে তারা যে জাহান নামে তারা যে বাতেল এ কথা উনি কোরআন হাদিস দিয়ে পরিষ্কার করে বুঝে দিয়েছেন হজরত আমিয়ার মহাবিয়া রদিয়াল্লাহ তালানহকে তারা গালাগালি করতেছে সে আবার কামকে তারা মন্ড বলতেছে সিদ্দিক আকবর ফারুক আজমকে যারা সানে বিহাদি করতেছে তারা একজন মুসলমান নয় মুফতি হজরতের সেই জানা আমদ এরহা রদিয়াল্লাহ তালা আনহু আমির মাহবিয়ার ফজিলতের উপর একটা কিতাব লিখেছেন আমির মাহবিয়া সেখানে পরিষ্কার হাদিস এনেছে আমির মাহবিয়ার ফজিলের সম্পর্কে আল্লাহ রসুল বর্ণনা দিয়েছেন যে হাদিস আব্দুল ইমনা আব্বাস সম্পর্কে বলেছিলেন সেই হাদিস আমির মাহবিয়া সম্পর্ক বলেছেন আল্লাহ আল্লিম হলি কিতাব আয় আল্লাহ তুমি কিতাবের ভিতর যে গোহন এলম আছে এগুলি আমির মাহবিয়াকে তুমি শিক্ষা দান করো আল্লাহ এবং বলেছিলেন আল্লাহ জাল মাবিয়া তা হাদিয়াম মহাদিয়া আল্লাহ আমির মাবিয়াকে তুমি হাদি এবং মহাদি করো জন্নতরফ দেখাই নেওয়া তাকে তুমি আল্লাহ সেই তো মানুষকে যাতে জন্নতরফর দেখা দেওয়ার সেই ট্রফি তাকে দান করো এবং রসুল পোহারিস আছে রসুল পার্শ্বমে সাত করেন আমার উন্মতের একদল সাদেরকে আল্লাহ রসুল গ্রহণ করেছে তারা সামুদ্রিক প্রতীকীয় কুস্তুমতুনিয়াকে তার জয় করবে কুস্তুমতুনিয়া মানে কনস্টান্টাইন যেটা কাম আমরা তুরস্ক বলি তখন মুসলমান ছিল না হজরতে আমির মাবিয়া রুদিয়াল্লাহ তালানহু ওই দেশের উপর আক্রমণ করে সমস্ত তুরস্ককে শূন্য মুসলমান করেছে সুতরাং আমরা রসুল করিমকে মহব্বত করি জানের চাইতে বেশি আবা একরামকে আমরা মহব্বত করি আমির মহাবিয়াকে আমরা মহব্বত করি সিদ্দিক আকবর আমরা মহবত করি সমস্ত সেবা করম সত্যের মাফ এবং আওলাদ রসুল আমরা বেসা বেশি করি এই জন্য সুন্নিরে একমাত্র ইমাম হুসাইন রুজির মাহফিল করে থাকেন মহরমের চান উদয় হওয়ার সাথে সাথে আহলে সুন্নত অল জামাতের ওলমা একরাম আহলে সুন্নত অল জামাতের ওলমা একরাম সহদায় করবলার ওয়াকে বয়ান করেন কিন্তু আমাদের দেশে ঢাকা চট্টগ্রামে যেহেতু সুন্নিদের মেজরিটি বেশি এই জন্য সুন্নি সে তারা টাকা মোটা অঙ্কের টাকা দিয়ে খরিদ করে নিচ্ছে শিয়ে বানানোর জন্য কিন্তু এখন তারা শিয়ে বলতেছে না নিজকে যেহেতু মেজরিটি এখানে বেশি সুন্নি যখন তারা শক্তিশালী হবে একদিন তখন তারা শিয়ে নামে নিজকে প্রকাশ করবে অতএব আমরা আওলাদ রসুলকে জীবনের চাইতে বেশি মহবত করি সেয়া একরামকে জীবনের চাইতে বেশি মব্বুত করি আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি মহবত করি আল্লাহকে আমরা বেশি মহবত করি তার সুতরাং আল্লাহ তারক আল্লাহ রসুল ই করিম সাল্লাল্লাহ তাউল্লা সলাম শেহাবা একরাম অৌলাদ রসুলকে যারা মহব্বত করে এজিৎ মরজুদ মলউনকে যারা অভিশপ্ত বলে এজিদকে যারা অভিশপ্ত বলে তারাই হলো আহলে সুন্নত অল জামাত আমরা ইজিদ এবং ইজিদি কে বলি তারা সবাই অভিশপ্ত তারা সবাই জান নামী আমাদের আমার আগে আমাদের জামিয়ার বাপ প্রাপ্ত প্রিন্সিপাল সাহেব যে কথাটি বলছিলেন আমি ওনার প্রত্যেকটি কথার সাথে একাত্মতা ঘোষণা করতেছি আল্লাহ আলা আমরা সবাইকে শিয়া হারজি রাহুজি এবং নব্য শিয়া সুন্নি সেজে মানুষকে শিয়ে করতেছে আমাদের দেশে এই ধরনের বাতল থেকে নামি থেকে আল সুন্নত হেফাজত করুন আমিন ও আর আবান আলমিন